আর একটাই প্রশ্ন, যে ভিডিওটা রাখবো তা কোথায়, মানে কোথায় করলে ভালো শুট হবে? এবার তোমরা বলো, ভালো কলকাতায় ফ্ল্যাট কিনতে পাওয়া যাবে? একটাই চিন্তা যে ভালো শুট করলে কোথায় ভালো হবে। পর আমি ভাবছি ভালো একটা ভিডিও এডিট দিতে পারছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ফার্স্ট রিয়েল লাইফ অন নিউ ব্লগ। আর খুব মানে আশা করছি সামনে মহালয়া আসছে, মহালয়া স্পেশাল, এই জন্য তোমাদের সামনে খুব ভালো ইম্পর্টেন্ট। লকডাউন তো উঠে গেছে, আবার যদি লকডাউন হয় তো খুব চিন্তার ব্যাপার। তো যাওয়ার আগে, মানে যাওয়ার আগে বলছি, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। অনেকে কমেন্ট করছো যে এই সময় একটু টাইমে ভিডিও করাটা একটু ভালো হয়, মানে প্রিমিয়ারিতে আপলোড করতে পারি ভালো, কিন্তু প্রিমিয়ারিতে আপলোড করতেই ভালো লাগে, ওই নর্মাল আপলোড করছি তো আপলোড হতে টাইম লাগছে, ওই জন্য প্রিমিয়ারিতে তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, এটাই জন্য মানে আশা চিন্তা। তো আমি ভাব আমি এখন যাচ্ছিলাম স্নান করতে, যে এবার যাওয়ার আগে ভাবছি তোমার সাথে একটা ভিডিও করে দিয়ে আসি। তো ঠিক আছে, তুমি আমি স্নান টান করে ফিরে আসছি, ঠিক আছে, টাটা। সো ফ্রেন্ডস, আমার স্নান হওয়া, স্নান হয়ে গেল। একটাই প্রশ্ন, যে ভিডিওটা রাখবো তা কোথায়, মানে কোথায় করলে ভালো শুট হবে? এবার তোমরা বলো, ভালো কলকাতায় ফ্ল্যাট কিনতে পাওয়া যাবে আর ভালো এডিট দিতে পাওয়া যাবে? আমি তো জানি না, তবু দেখা যাক আজকে ভিডিওটা কি নিয়ে। আমি যাবো একটু দোতলায়, ঠিক আছে, ওই দোতলা ওই ঘরটার মধ্যে যাবো, চলুন ওই ঘরটার মধ্যে দেখে আসছি কী হাল পরিস্থিতি এই উপরে দোতলায়। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। তো ফ্রেন্ডস, আমি এই দরজাটা খুলতে গেলাম, তো তারপর এইখানে এই ঘরটা দরজার কথা বলছি, লাইট জ্বালাতে হবে। দেখতে পাচ্ছ কত ঘরে আগোছর ছালো হয়ে আছে, এটা এক প্রশ্ন, জানালাটা খুলছে না। হলো, জানালা খোলা, এবার এটা খুলতে আছে। ভারী, তো জানালা খোলা হয়ে গেল, লাইট জ্বালানো কি দরকার বলো তো, লাইট জ্বালানোর কোনো দরকার নেই, ঘরে সব দরজা খুললেই তো হয়ে যাবে সব। ফ্রেশ, জানা দরজা খোলা কমপ্লিট হয়ে গেল। এবার একটাই চিন্তা, যে ভালো শুট করলে কোথায় ভালো হবে, এটাই আমি হাতে ধরে ধরে রাখতে তো আমি হাঁপিয়ে গেছি। আর এটাই মানে কি করবো এখন, আমি তো ওটাই দুশ্চিন্তা হয়ে পড়ে আছি। ভালো শুট করলে হয়, ভালো ভিডিও করলে হয়, তারপর আমি ভাবছি ভালো একটা ভিডিও এডিট দিতে পারছি, এবং তোমাদের কাছ থেকে ইউটিউব থেকে শিখেছি ভালো এডিট দেওয়া। আর এডিট দিতে পারলে আর তাহলে তোমার ভিডিও দেখাটা কমপ্লিট হবে এবং খুব ভালো হবে। আর এই ভিডিওটা তোমার খুব ইম্পর্টেন্টও হবে না, ইম্পর্টেন্ট হলেও হবে না, দেখা যাক কী হয়, এটাই তো হয় চিন্তার একটা কারণ হবে। আর খুব তো দেখি ভিডিওটা কত বড় করতে হয়, দেখা যাক। ফ্রেন্ডস, তারপর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, ভালো জিনিস তো আমাদের নয়, অন্য কারোর আছে জিনিসটা। তো কী জিনিস, তো তোমাদের ওখানে গিয়ে বলছি, আর আমার এখানে পাশে মাইক বাজছে, উৎসব লজে যে কী হচ্ছে কে জানে, আমি তো এখানে থাকতে পারছি না, এই আওয়াজে না বোধটা মানে দুনিয়াটা মনে হচ্ছে ই করে দিচ্ছে, এবং কিছু একটা মানে ভালো এডিট দিতে পারলে তোমাদের ভালো একটা ভিডিও শুট করে দেখাবো। চলুন আজকে কি একটা জিনিস দেখাচ্ছি, আর খুব ভালো করলে তোমার সাথে এরকমই চেষ্টা করবো, চলুন দেখাচ্ছি কি জিনিস। তো সো ফ্রেন্ডস, এটা হচ্ছে প্রিন্টার, এটা কিন্তু আমাদের নয়, অন্য কারো কাছে, এটা সুইচ টিপলে ফটফট ফটফট করে জল পড়তে শুরু করে দেবে, এটা এটাকেও এখান থেকে জল পড়ছে, দেখতে পাচ্ছ?
আমি তো অবশ্যই দেখতে পাচ্ছি, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না। জলটা কি ঠান্ডা? বন্ধ করে দিই, বন্ধ করা হলে আমাদের একটু বকা দিবে। মাইকটা বাজছে, কি হচ্ছে কে জানে। দুর্গা পূজার প্যান্ডেল হচ্ছে, এই যে দুর্গা, এই যে দুর্গা পূজার প্যান্ডেল। বেশ, ভিডিওটা এখানে শেষ।